হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। হাওয়াই মিষ্টির নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। হাওয়াই মিষ্টির আজকের ভিডিওতে আমি আপনাদেরকে একটি সান্তা ড্র করে দেখাবো। আশা করছি আপনাদের এই সিম্পল টিউটোরিয়ালটি ভালো লাগবে। প্রতি বছর 25 ডিসেম্বর খ্রিস্টান ধর্মাবলম্বীরা ক্রিসমাস ডে পালন করে থাকে। এই দিনটি মূলত যিশুর জন্মদিন হিসাবে পালন করা হয়ে থাকে। খ্রিস্টানরা বিশ্বাস করেন এই দিনই যিশু জন্মগ্রহণ করেছিলেন। বড়দিনের অন্যতম আকর্ষণ হলো সান্তাক্লজ। সান্তাক্লজ বলতে আমরা যাকে চিনি, তিনি লাল রঙের পোশাক, চুঙ্গা আকৃতির লম্বা টুপি পরা, সাদা চুল দাড়িওয়ালা একজন বৃদ্ধ লোক। কিন্তু রহস্য হলো কে এই সান্তা, কোথা থেকে এলেন, কেমন করে তার আবির্ভাব, কেনই বা ঘুরে ঘুরে বাচ্চাদের মধ্যে উপহার বিতরণ করেন। ইতিহাস ঘাঁটলে দেখা যায়, আজ যাকে আমরা সান্তাক্লজ নামে চিনি তার পেছনে রয়েছে লম্বা কাহিনী। 19 শতাব্দীর তৃতীয় শতকের দিকে লাল জামা, টুপি ও সাদা চুল দাড়িওয়ালা লোকটির ইতিহাসে সন্ধান মেলে। পাশ্চাত্য সংস্কৃতির কিংবদন্তি চরিত্রটি আসলে ছিলেন সেন্ট নিকোলাস নামে একজন ধর্মযাজক। এশিয়ার মাইনর বর্তমান তুরস্কের পাতারা নামক অঞ্চলে তিনি জন্মগ্রহণ করেন। তিনি খুব মহৎ এবং দানশীল ব্যক্তি ছিলেন। দান দীক্ষায় তার বেশ সুনাম ছিল চারিদিকে। তিনি তার সম্পদ অসহায় গরিব মানুষদের সাহায্যে ব্যয় করতেন। তার এই মহানুভবতার কারণে তিনি মানুষের কাছে অতি প্রিয় ছিলেন। ধারণা করা হয়, একবার দাসী হিসেবে বিক্রি হওয়া তিনটি মেয়েকে রক্ষা করে তাদের বিয়ে এবং যৌতুক বাবদ সব খরচ তিনি বহন করেন। তার এই মানবতার জন্য তিনি মানব রক্ষক হিসেবে বেশ পরিচিত ছিলেন। শুধুমাত্র তাই নয়, প্রচলিত বিশ্বাস অনুযায়ী নিকোলাস 24 ডিসেম্বর সন্ধ্যায় এবং মধ্যরাতে ছেলেমেয়েদের বাড়ি ঘুরে ঘুরে উপহার দিতেন। কিন্তু এখন আমরা রঙিন পোশাক পরা যায় সান্তাক্লজকে দেখি, তিনি তেমন কোনো পোশাক পরিধান করেননি। 1823 সালে ক্রিসমাস ডে উপলক্ষে আমেরিকার বিখ্যাত লেখক ক্লেমেন্ট ক্লার্ক মুরের লেখা এ ভিজিট ফ্রম এসটি নিকোলাস কবিতায় এই পোশাকের উদ্ভাবন হয়। আজকের সান্তাক্লজের রঙিন পোশাকের সূচনা এই কবিতা থেকেই, যা বিভিন্ন পরিক্রমায় আজকের এই রূপ লাভ করেছে। একজন সান্তা 8টি হরিণ টানা গাড়িতে করে উড়ে উড়ে বাচ্চাদের উপহার দিচ্ছে, এমন চিত্রই ফুটে উঠেছিল সেই কবিতায়। 1881 সালে থমাস নেটস নামক একজন আমেরিকান কার্টুনিস্টের আঁকা ছবি পত্রিকায় প্রকাশ হলে সান্তাক্লজের এই সাজ ব্যাপকভাবে খ্যাতি পায়, যেখানে সান্তা হরিণ টানা গাড়িতে চড়ে কাঁধে উপহার ভর্তি ঝোলা নিয়ে বাড়ি বাড়ি গিয়ে বাচ্চাদের উপহার দেওয়ার চিত্র ফুটে ওঠে। এই ছবিটি গোটা বিশ্বে বেশ জনপ্রিয়তা পায়। এভাবেই সারা বিশ্বে ক্রিসমাস ডের আগের রাতে বাচ্চাদের বাসায় বাসায় উপহার দেওয়ার প্রচলন শুরু হয়। আর বাচ্চারাও বিশ্বাস করে সান্তাক্লজ জাদু জানেন, জাদু দিয়ে উড়ে এসে তাদের নানা রকম উপহার দিয়ে যায়। আর যাই হোক, সান্তা জাদু করতে পারুক বা না পারুক, কিন্তু সান্তার জাদুর কারণে সবার মুখে হাসি ফুটে ওঠে। আপনাদের ক্রিসমাস ভালো কাটুক আর আপনাদের আগামী দিনগুলো আনন্দময় হোক। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আনটিল দেন, স্টে সেফ, স্টে হেলদি, টেক কেয়ার অ্যান্ড মেরি ক্রিসমাস টু অল অফ ইউ।